হচ্ছে তৈরি করিম পাকা কাটলের নরম তুলতুলে একদম কিন্তু পিঠা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করে দেন। এই সিজনে কিন্তু অনেক সব মানে অনেক মানে সবার গাছেই কাঁঠাল আছে, সবার গাছেই কিন্তু পাকে লাগছে। তো একবার হলো এরকম একটা রেসিপি তৈরি করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে। তো চলো রেসিপিটা শুরু করে দেন, আশা করম খুব ভালো লাগবে। রেসিপিটা বানার জন্য পাকা কাঁঠাল লাগবে। তো পাকা কাঁঠালটা উপর থেকে পাড়তে কিন্তু দেখো ফাটে গেছে। তো এই কুয়াগুলো বাইর করার জন্য ফার্স্টে হাতে মাখিম হচ্ছে সর্ষের তেল, যাতে হচ্ছে আটাটা একটু কম লাগে। সেই জন্যে দুই হাতে সুন্দর করে মাখিয়ে নিই। এরকম কিন্তু একদম সুন্দর কিন্তু পাকা কাঁঠাল লাগবে, তাহলেই কিন্তু রেসিপিটা দারুণ লাগবে খেতে। আর যতটুকু আঠা আছে সেটা কিন্তু কচুপাতা, যে হয় কচুপাতা দিয়ে মুসলে কিন্তু সবথেকে বেশি কাঁঠালের আঠাটা হাতে আর বেশি লাগবে না। দেখো সুন্দর করে কিন্তু কচুর পাতায় আটাটা ওঠে। সবগুলো আটা এইরকম করে সুন্দর করে মুচি নিন, যাতে বাসনত না ভরে। বাসনত কিন্তু ভরলে ভাল লাগে না। দেখো সুন্দর করে কিন্তু আটাটা উঠছে। এবার কুয়াগুলো বের করতে কিন্তু দারুণ সুবিধা হবে দেখো। আর দেখো কত সুন্দর পাকছে, ঠিক এরকম পাকায় লাগবে। আর রসালো কিন্তু কাঁঠাল লাগবে। তো সবগুলো এরকম করে তুলি নিন কাঁঠালের কুয়াগুলো। অনেক কাঁঠালের এইখানে কোয়া আছে, সবগুলো কোয়া কিন্তু বেশ সুন্দর করে বের করে নিছ। আর এরকম একটা ছিদ্রযুক্ত নিছ, যাতে হচ্ছে এরকম করে রসটা বের করা যায়। এরকম দেখো একটু চাপ দিলেই কিন্তু রসালো কাঁঠাল থেকে কিন্তু বেশ রসটা বের হবে। এরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্র হলেই কিন্তু এরকম করে রসটা সুন্দর করে বের করা যাবে। তো রসটা বের করি না আগে, রসটা কিন্তু বের করে নিছ। আর দেখো বীজ আর এসে আঁশগুলো কিন্তু এখানে আটকিয়েছে, যত হচ্ছে কাঁঠালের হচ্ছে সেগুলো আছে এইখানে আছে, এগুলো কিন্তু নেওয়া যাবে না। শুধু রসটাই কিন্তু নেওয়া লাগবে এই রেসিপিটা বানার জন্য। আর বাদ বাকিগুলো কিন্তু বীজটে দিয়েও কিন্তু দারুণ এই হচ্ছে অনেক রেসিপি বানা যায় দারুণ স্বাদের। তো এটা অন্য একদিন নিশ্চয়ই একটা অন্য ভিডিওয়ে দেখান। দেখো এতটুকু রস হলেই কিন্তু হয়ে যাবে। তো রসটা একপাশে সাইডেও রাখি দিন। তো পিঠেটা বানার জন্য নিচে এই যে হচ্ছে এক কাপ কিন্তু সুজি, এটা নর্মাল একটা কাপ। আর হচ্ছে দিম এই জায়গায় হচ্ছে কাঁঠালের রসটা। এটা ভালো করে মিশিয়ে নিম একটু। এটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিছ। আর এই জায়গায় যে হচ্ছে এটা ময়দা, এর কিছুটা দিন ময়দা। তো এটা ভালো করে মিশিয়ে নিম, সুজি কাঁঠালের রস আর হচ্ছে ময়দাটা। একটা হচ্ছে ঘন একটু ব্যাটারটা বানা লাগবে, একদম ঘন না পাতলাও না। তো ব্যাটারটা দেখে লাগছ যে কেমন আর কি হচ্ছে ঘনত্বের। এরকম ঘনত্বের কিন্তু হচ্ছে ব্যাটারটা বানিয়েছ, কিন্তু কিছুটা এই জায়গায় চিনি দিন, সেই ক্ষেত্রে এরকম ঘনত্বের কিন্তু বানিয়েছ। ব্যাটারটা মিশে হচ্ছে সামান্য, দেখো কতটুকু লবণ, একদম সামান্য কিন্তু লবণ। লবণটা মেশার পরের দিন হচ্ছে হাফ কাপের মতো চিনি, কারণ অলরেডি কিন্তু কাঁঠাল রসে কিন্তু অনেকটা মিষ্টি থাকে, তো বেশি মিষ্টি দেওয়ার দরকার নাই। এতটুকু চিনি কিন্তু মিষ্টিটা একদম কিন্তু হয়ে যাবে। তো এটাও সুন্দর করে ভালো করে মিশিয়ে নিন। এটা হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিছ। এবার দিন হচ্ছে মৌরি, এটা ভালো করিয়া মিশিয়ে নিয়ে সময় থাকলে অবশ্যই হচ্ছে 30 মিনিট রাখবেন। আর যদি একটু কম সময় থাকে তো 15 মিনিটের জন্য আর কি ঢাকা দিয়ে রাখাই লাগবে, যাতে সুজিটা আর কি ভালো ফোলে। তুমি হচ্ছে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা রাখি দিন। 15 মিনিট পর ফিরিয়ে এসে লেখছো, 15 মিনিট পর ফিরিয়ে আসলো। তো ব্যাটারটা কিন্তু বেশ হচ্ছে ঘন হচ্ছে, কারণ সুজিটা কিন্তু জলটা টানে নিছে। তো আর সামান্য একটু জল দেওয়া লাগবে। দিয়ে এটা ভালো করিয়ে ফেটে নিন।
কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিন। কড়াইটি গরম হচ্ছে, এবার দিন হচ্ছে তেল। তেলটা কিন্তু তেলটাও কিন্তু ভালো করে গরম করে নেওয়া লাগবে। দুই তিন মিনিট হলে কিন্তু তেলটা একদম সুন্দর গরম হবে। তেলটা কিন্তু গরম হতে হতে এ পাশে দেখান, দেখো ঘনত্বটা, ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। আর আর একটু ভালো করে ফেটে নেওয়া লাগবে। ঘনত্বটা দেখিয়ে বুঝে লাগছে যে কীরকম ঘনত্বটা হয়, ঠিক এরকম ঘনত্বের কিন্তু পিঠেটা তৈরি করা লাগবে। আর এই যে কিন্তু জলের হচ্ছে পরিমাণটা একটু কম বেশি হতে পারে, সুজির পরিমাণটার উপরে কিন্তু নির্ভর করবে। আর হচ্ছে কাঁঠালের যে রসটা যদি একটু কম দেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো তেলটা কিন্তু গরম হয়েছে, আরও ভালো করে ফেটে নিল। এবার হচ্ছে অল্প অল্প দিয়ে দিন, এবার অল্প অল্প ব্যাটার তেলত দিয়ে দিন। আর খুন্দি দিয়ে পিঠেটার উপরে কিন্তু তেলটা এইভাবে দিন। এক পাশটা হচ্ছে কিন্তু, তারপর এই পাশটা উল্টে দিল, দেখো এটা কিন্তু দারুণ ফুলি লাগছে। এটা কিন্তু হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিই। পিঠেটা কিন্তু দেখো একেবারেই রেডি, সুন্দর করে লালচে করে ভাজে নিয়েছে। তো আরও একটা ভাজি দেখে লেখসাম, আরও একটা ভাজি দেখে লেখসাম। এক পাশটা কিন্তু হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিন। এরকম করে কিন্তু সবগুলো পিঠে কিন্তু ভাজে নিন। এরকম লাল লাল করি, দেখো এরকম কালারে কিন্তু সবগুলো পিঠে ভাজে নিন। একেবারেই কিন্তু রেডি পিঠেটা। পিঠে কিন্তু একেবারেই রেডি, দেখো পিঠেটা করি, দেখো কতটা কিন্তু নরম হচ্ছে। তো এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি রেসিপিটা ভাল লাগছে, ভাল লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমন নিত্য নতুন সহজ রান্নাগুলো দেখার জন্য।